Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু ফরিদা মলে এসেছি, কিছু শপিং করব। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমরা আসলে জেসি পেনি ভেতরে দিয়ে ফরিদা মলে ঢুকলাম। তো এসে প্রথমে কিন্তু জুতোগুলো আমার এত ভালো লাগলো, কি বলবো, সেগুলো কিন্তু অনেক সুন্দর। তো ওদের এই কালেকশনগুলো খুবই ভালো লেগেছে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি যে ওরা হ্যান্ড স্যানিটাইজার রেখে দিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তারপর হচ্ছে ভিতরে ঢুকতে হয়। তারপর আমরা ভিতরের দিকে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে এত ভালো ভালো শীতের যে কালেকশনগুলো সব কিছু কিন্তু বের হয়ে গিয়েছে এবং খুবই ভালো লাগছে মানে অনেক ভালো লাগছে এবং চয়েজেবল সব কিছু। আর জেসি পেনি সব কিছু তো এমনিতেই অনেক ভালো লাগে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি আপনাদের মিস হবে না। তো আজকের এই পুরো ভিডিওটি দেখবেন, যারা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আশা করি আপনারা এভাবে সাপোর্টে দিয়ে গেলে অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারব। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই তো ব্যাগে দেখছি, কারণ আমি আসলে আমার কিছু ব্যাগ লাগবে, সেজন্য ভাবছি যে এখানে কালেকশনগুলো তো খুবই সুন্দর। আর আমার সবসময় হচ্ছে একটু ইউজ টু যে জেসি পেনি ব্যাগগুলো ইউজ করতে খুব ভালো লাগে। তো এখানে আমি এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন গিফট করব, কোনটা থেকে কোনটা নেব সেটা বুঝতেই পারছি না। তো এখন দেখছি মোটামুটি যে প্রিন্টের মতো যে ব্যাগগুলো সেগুলো আসলে বেশি বের হয়েছে এবং এগুলোই মূলত বেশি চলছে। এখানে আবার দেখছি যে 40% করে অফ ওরা দিয়েছে। তো চলুন আপনাদেরকেও পুরোটো জেসি পেনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং ফরিদা মলেরও টাকেও কিছুটা ঘুরে দেখাবো, কারণ আসলে মলটা তো অনেক বড়। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে ব্যাগের প্রত্যেকটি কালেকশনই অনেক সুন্দর, তাই না? সবগুলো ব্যাগই কিন্তু ওরা 40% করে ডিসকাউন্টে দিয়েছে। এইখানে পার্টি ব্যাগগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর, পার্টিতে এসব ব্যাগ কিন্তু খুবই ভালো লাগে ড্রেসের সাথে। তো ওদের কালেকশনগুলো কিন্তু অনেক ভালো।
খুবই সুন্দর সুন্দর এখানে পাটের যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে আসলে খুবই সুন্দর, খুব ভালো লাগছে। তো আমার তো একটা এই প্যাকটা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে কালো ড্রেসের সাথে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো। এগুলো একটু বড়র ভিতরে প্যাক করা, বাট ভালোই লাগে। কিন্তু জুয়েলারি বক্স আছে এখানে, এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট যে ইয়াররিংস গুলো আছে সেগুলো আছে, বড় আছে। এখানে জুয়েলারি কালেকশন গুলো কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর। এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে স্টোনের জুয়েলারি গুলা, কিন্তু এত ভালো লাগে একদম ডায়মন্ডের কাট, তো খুবই ভালো লাগে। এখানে হচ্ছে অনেক রকমের মাথার ব্যান্ড, আমাদের মেয়েদের তো আসলে এইসব কালেকশনগুলো দেখলে যতই থাকুক না কেন মনে হয় যে না আরও কিছু বেছে বেছে কিছু নিয়ে নেই, তাই না? দেখলেই হয়, অনেক লোভ হয় যে না নিতেই হবে। এখানে হচ্ছে কিছু স্কার্ফ দেখছিলাম, আর এই সাইডটাতে সব হচ্ছে ডায়মন্ডের, ডায়মন্ডের ইয়াররিংস থেকে শুরু করে হাতের রিংস সব কিছু এখানে আছে। আর কালেকশনগুলো কি বলবো, অনেক সুন্দর।
তো আমি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম আমাকে একটা হাতের রিংস কিনে দেওয়ার জন্য। আর এখানে কিন্তু যে ছোট ছোট প্যান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগে। এগুলো সবগুলো হচ্ছে হোয়াইট গোল্ডের ভেতরে, কিন্তু খুবই সুন্দর লাগে কিন্তু। আর হোয়াইট গোল্ড আমার খুবই পছন্দের। তো এরকম ছোট ছোট প্যান্ডেল আর ছোট একটা ডায়মন্ডের ইয়াররিংস হলে কিন্তু পরলে খুবই ভালো লাগে। এখানে আছে হাতে ব্যাসলেট, এখানে আছে ঘড়ি, এখন হচ্ছে উপরে উঠব। এখানে বাচ্চাদের কালেকশনগুলো এত সুন্দর কি বলবো। আমিও দেখছিলাম আমার বুবলির জন্য কিছু শীতের ড্রেসগুলো আর হচ্ছে ছোট্ট বেবিদের ড্রেসগুলো তো অসম্ভব সুন্দর। তো আবার চলে এসেছি ব্যাট সিটে দেখতে এই সেকশনে। দেখলাম যে এখানে ওরা অনেক ডিসকাউন্ট দিয়েছে। তো আমার কিছু রান্না করার জন্য রান্না কিছু প্যান লাগবে, তো ভাবলাম যে সেগুলো একটু দেখে নিই। তো ওরা আসলে ওয়ান পিস করে সেল করে না, পুরো একটা সেটই এখান থেকে নিতে হয়। তো সেগুলো দেখছিলাম আগে এখানে এত বেশি পরিমাণে থাকতো, কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে যে অনেকটা কম। ওদের যে কুকারের যে জিনিসগুলো সেগুলো দেখতে পাচ্ছি আসলে সব কিছু কিন্তু অনেক কম। তো আমার কাছে এই সেটটা ভালো লেগেছে। কিন্তু প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হলো, কারণ পুরো একটা সেটের প্রাইস এখানে দেওয়া আছে $250।
অন্য কোথাও হয়তো $100 ভিতরে পাওয়া যাবে। তো এখন জেসিপেনি থেকে বের হয়ে গেলাম, এখন আমি একটু ম্যাককে যাব। তো যাওয়ার আগে দেখেন এখানে অনেক সুন্দর, এগুলো নাকি ইটালিয়ান ফার্নিচার, তো পুরোই নাকি জাহাজে করে এগুলো ইটালি থেকে আসে। তো আগে প্রথমে এখানে ফার্নিচারগুলোকে দেখে তারপরে অর্ডার দিতে হয়, যেহেতু কিনবো না। সে আপনাদের ভাই বললো যে না আর ভেতরে যাওয়ার দরকার নেই, কারণ এর আগে একবার গিয়েছিলাম। তো এই তো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। জেসিপেনিতে কী কী শপিং করলাম এই শপিংগুলো ইনশাল্লাহ আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। বাসায় চেয়ে যদি ভিডিওটা অনেক বড় না হয়েছে তাহলে বাসায় যেয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আসলে জেসিপেনি থেকে আমি কী কী শপিং করেছি। এই ফোয়েডা মলের মাঝখানে মাঝখানে ছোট ছোট শপগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। খাবারেরও কিন্তু ছোট ছোট দোকান নিয়ে ওরা বসেছে। তারপর হচ্ছে লাকেসের দেখা যায় যে পারফিউম বিক্রি করছে, কেউ স্টেনার বিক্রি করছে, বিভিন্ন টাইপের জিনিস নিয়ে ওরা দেখা যায় যে মলের মাঝখানে মাঝখানে ওরা বসেছে। পপকর্ন আছে, সব কিছুই আসলে আছে। এখানে কিন্তু অনেক ছোট ছোট জুয়েলারি ওরা বিক্রি করছে। তো আজকে অনেকদিন পরে দেখলাম যে ম্যাক ওপেন আছে, তো খুবই ভালো লাগলো। যে আমি আস্তে আস্তে ভেবেছিলাম এটা কি এখন ওপেন হয়েছে কি না, নাকি এখনও বন্ধ আছে। তো এসে যখন দেখতে পেলাম যে ম্যাকটা ওপেন আছে, আমার তো দেখে খুবই ভালো লাগলো। কারণ বেসিক্যালি আমার কাছে ম্যাকের কসমেটিকগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে, আর আমি সবসময় ম্যাকের এই কসমেটিকগুলো ইউজ করে থাকি। তো আমার তো আসলে লিপস্টিক একেবারেই শেষ হয়ে গেছে, তো ম্যাকের লিপস্টিক আমি বলবো যে সবচেয়ে বেস্ট, আর মেকআপগুলো সবচেয়ে বেস্ট। সো এখন একটু ম্যাকের থেকে আমার বেশ কিছু জিনিস শপিং করতে হবে। আসলে ক্যামেরাটা এখন অফ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আর ভিডিও করলে আসলে আমি তেমন কিছু কেনার আমার একটু দেখে দেখে কিনতে হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।